কিছু মনে করে না, বিশ্বাস করো, বিশ্বাস প্লিজ, খালি আমার জন্য গাওয়া দেওয়া নয় কাপড়টা। বারবার কথা কাট, তুই আমার কাপড় পরছস, যা এক্ষুনি আমার কাপড় খোল, তুই আমার বাসা দিয়ে আসবি। তিশা আমার কথা শেষ, তিশা কই যাচ্ছিস তুমি, তিশা আয় শোনো। কই যাস তুই? আপনি কে? আমি কে? তিশা। আর তুই কে? জিসান। বিশ, দুই চুমুক শুধুমাত্র রিহার্সালের জন্য, পুরো টাকা লেগে তুই মরে যাবা। এটা খায়া হলুদের দিন ওরে বুঝিয়ে দিব ওরে আমি কি ভালোবাসি, কিন্তু এখন রিহার্সাল করতে হবো, আমি কি পুরোটা খেয়ে ফেলাম? হ্যাঁ না, দুই চুমুক বেশি খাওয়া যাবে না। না আমি যে রিহার্সাল করলাম তোর দেখে তো ফিল পেতেছি না, তিশা যদি সামনে থাকতো এইভাবে খুলতাম ডক ডকে, ওইটাই দুই চুমুক খাইতাম, তিশারে বুঝাইতাম যে আমি ওরে ভালোবাসি, তোর সামনে কেমনে আমি বিষ খাবো, তোর দেখলে তো আমার ঘৃণা করে বেটা, যা ভাই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? বিকালবেলা দেখছি ছাদের উপর তিশা আবার কাপড় চোপড় লাড়া, ওইখান থেকে আমি তিশা আবার একটা কাপড় পরে আসবো, মনে করবা কাপড় না তিশা পাই তোমার সামনে দাঁড়ায় আসছে, ওই ফিল নিয়ে রিহার্সেল করবা। হ্যাঁ আমি চাইতে রে, গুড আইডিয়া, যা তুমি দাঁড়াও ভাই। তুমি আসছো, আমি জানতাম তুমি আসবা, বিশেষ করে আমি জানতাম, আমি তোমাকে বলছিলাম না আমার ভালোবাসার উপর আমার নিজের উপর অনেক বিশ্বাস আছে, আমি জানি আমি আমার ভালোবাসা অর্জন করতে পারবো, আমি না আর পারতেছি না, আমার না অনেক কষ্ট হইতেছে, অনেক টায়ার্ড, তোমার থাপ্পড় রুটিন হিসেবে আমি খাইতেছি, আমি আমার ভালোবাসাটা তোমারে বুঝাইতেই পারতেছি না। এই যে দেখো বিশ, দুই চুমুক, দুই চুমুকের এক চুমুকও যদি বেশি খাই তাহলে হয়তো আমি মরে যাব, আমি রেডি, আমি মরে যাবো, আমি ভালোবাসাটা বুঝাইতে পারতেছি না, আমি 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 খাবো না, কারণ আমার কথা শেষ না, আমি কয়েকটা কথা বলে তারপর এই বিষটা খাবো, তাহলে এই কথাগুলো বলা হবে না, মানুষ কতদিন বাঁচে দিশা, আমি যতদিন বাঁচি না কেমন তোমার সাথে বাঁচতে চাই, তোমার সাথে বুড়ো হতে চাই, বুড়ো বয়সে তোমার সাথে নদীর পাড়ে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই, বিশ্বাস করো হয়তো বা যার সাথে তোমার বিয়েটি হয়েছে তার মতো আমার টাকা পয়সা নাই, আমি তোমাকে অনেক কিছু দিতে পারবো না, কিন্তু তুমি তার সাথে দেখে শান্তি পাবা না, আমার সাথে দেখে শান্তি পাবা, কারণ কি জানো আমি তোমার পাগলের মতো ভালোবাসি, আমি তোমার থাপ্পড়টা নিতে পারি, আমি ভালোবাসি তোমার, আমাকে ছেড়ে দিও না, আমার সাথে থাকো, সত্যি তোমারই ভালোবাসি, বারবার তুমি আমার থাপ্পড় দাও, আমি কোনো কিছু মনে করি না, বিশ্বাস করো, দিশা প্লিজ, খালি আমার জন্য গাওয়া দেওয়া নয় থাপ্পড়টা। আপনি কে? আমি কে? তিশা। আর তুই কে? জিসান, যে তিশারে পাগলের মতো ভালোবাসে। আর তোর হাতে কি? বেশ, দুই মুখের বেশি খাইলে মানুষ মরে যেতে পারে, ওরে খাও না প্লিজ প্লিজ প্লিজ, এই ভুল করো না, 100%। তুই আমার জন্য বিষ খাবি কেন?
তুমি তো আমার ভালো বাসো না, আর কি করবো আমি? বিয়ের সাথে সব ঠিক করে ফেলেছ, আমার তো কষ্ট হয়, আমি মরে যাই তাহলে আর কি করবো? গাধা, তুই একজনকে ভালোবেসে বিষ খাবি? আমার কিছু করার নাই, আমার এটাই করতে হবে। আমি কনভেনশনাল প্রেমিক হইতে চাই, আগে স্পেশাল প্রেমিক হইতে চাইছিলাম কিন্তু এখন কনভেনশনাল হয়ে যাচ্ছি, বিষ খেয়ে মরে যাব। ও থাপ্পড় মারবা? এটা মানে কি থাপ্পড় মারা? তাহলে কি জড়ায় ধরা? কাকে? আমাকে। উঠেন স্যার, আপনার অফিসে টাইম হয়ে গেছে, সকাল 8টা বাজে, আপনি উঠে ফ্রেশ হন, আমি নাস্তা রেডি করতেছি। আদর করবা? হ্যাঁ, কোনো আদর না, যাও সোজা ওয়াশরুমে যাও, ফ্রেশ হও, আমি নাস্তা রেডি করছি, এখন নাস্তা খাবা। রাতেও আদর করতে দাও না, তাড়াতাড়ি ঘুমাও, ঘুমাও, সকালে অফিস আছে বলো, সকালবেলা ঘুম থেকে উঠে দাও, যাও 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 অফিসে যাও। আদরটা তাহলে কখন করো তুমি? আমার আমি বুঝি না, আদরই তো করো না, কি বউ বিয়ে করলাম আমি? আমি আদর করি না তোমাকে? আদর করি না? হ্যাঁ দেখিয়ে তো দাও। ও বেবিটা কি বলে ছিল? ও ঠিক আছে বাবা। ও বাবা বাবা, মা তোমাকে আদরই করে না, বাবা বাবা বলে কান্না করতেছ, খালি বাবা বাবা করে। ও বাবা বাবা করতেছে না, ও মা মা করতেছে। আর কি বলতেছে জানো? দেখো না মা, ইদানিং বাবা এত কাচ্চর হয়ে গেছে, মানে তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, যার কারণে সে অফিসে যেতে চায় না। থাপ্পড় খাইতে খাইতে এরকম একটা সুন্দরী বউ বিয়ে করে সকালে কেউ অফিসে যাইতে চায়? কি চায় জানো? সারা দিন রাত এই সুন্দরী বউটার সাথে ঘরে বসে থাকে।